বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2008-এর 29 ডিসেম্বরের ক্ষমতায় আসার আগ পর্যন্ত জিডিপিতে 74-75 সালে 7% জিডিপি অর্জন করেছিল বঙ্গবন্ধু সরকারের শাসনামলেই। অর্থাৎ আমরা যারা পরবর্তীতে বলি যে এই রকমের পরিস্থিতি অমুক সরকারের আমলে, জিয়াউর রহমানের আমলে হয়েছে, এই কথাটা আদৌ সত্য নয়। সত্য হলো এই, একমাত্র 74-75 সালের শাসনামলেই জিডিপি প্রবৃদ্ধি 7% ছিল। আমাদের এই বিষয়গুলো ভুলে গেলে চলবে না। এখন আসেন রাজনীতিতে সাহেবদের যে ব্র্যান্ডিংয়ের কথা বলছেন, সেটা যদি আমি বলি, ব্র্যান্ডিং আওয়ামী লীগে যেভাবে আসছে, আমি ব্যক্তি মনিরুজ্জামান মনির, অনেক টেলিভিশনের টক শোর প্রডিউসার, অনেক টেলিভিশনের সঞ্চালক, তাদেরকে সরাসরি প্রশ্ন করেছিলাম কবে কোথায় সাহেদ আওয়ামী লীগ করেছিল। এবং আমি টেলিভিশনে এই ঘটনা ঘটার পরে যখন সাহেদ ধরা খেলো, তার আগে আমি বহুত মানুষকে সাবধান করেছিলাম, সরকারের উচ্চপদস্থ অনেক মানুষকে আমি জানিয়েছিলাম, হি ডাজেন্ট বিলং টু আওয়ামী লীগ। মানে আমাদের রাজনীতিতে শুধুমাত্র আপনি সাহেদকে আওয়ামী লীগের চেনার আগে বাংলাদেশের রাজনীতিতে ওরে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কেন ডাকলেন, কে প্রথম ডাকলো, তাকে প্রশ্নের মুখোমুখি করেন, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে এখন টেলিভিশনে দেখা যাচ্ছে না, কিন্তু এই ব্যক্তিকে কেন আপনারা মুখোমুখি করেন না, কেন তার নামটা আপনারা সাংবাদিক হিসেবে বলেন না, আপনারা কেন তার দায় নিচ্ছেন, ওই ব্যক্তির সম্পর্কে বরঞ্চ আপনারা সোচ্চার হন আগে। ওই ব্যক্তি বহু মানুষকে এই রকমের সাহেবদেরকে তৈরি করেছিল। আসুন সেই জায়গাটায় সব সৎসাহস নিয়ে কণ্ঠ সোচ্চার করি। শুধুমাত্র মনে করেন ওই ব্যক্তির প্রথম তাকে ব্র্যান্ডিং করলো, তারপর মাহমুদ আল ফয়সালের টেলিভিশন হয়তো বা গেল, বা জিল্লুর রহমানের প্রোগ্রামে গেল, সে কারণে মাহমুদ আল ফয়সাল বা জিল্লুর রহমানকে আপনি দায়ী করতে পারেন না। প্রথম কোন ব্যক্তি তাকে ডেকেছিল, প্রথম কোন ব্যক্তি টানা 2-3 বছর তাকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বাংলাদেশের টেলিভিশন জগতে তাকে পরিচয় করে দিয়েছে, আওয়ামী লীগের আন্তর্জাতিক সদস্য যখন করেছিল কমিটির, সাব কমিটির, তখন হয়তোবা সেটা অনেক পরের ঘটনা, কিন্তু তার আগে 5-6 বছর টেলিভিশনে তাকে ফ্রিকোয়েন্টলি আপনারা কেন এনেছিলেন, সেগুলো আমাদেরকে বিশ্লেষণ করা উচিত সাংবাদিক হিসাবে বা সাংবাদিক নেতা হিসাবে। এই দায় আপনি বা মাহমুদ আল ফয়সালও এড়িয়ে যেতে পারেন না। আমি রাজনৈতিক কর্মী হিসেবে যেমনিভাবে এই হাজি সেলিমদের বিরুদ্ধে আমার অবস্থান কণ্ঠ যেমনিভাবে সোচ্চার, ঠিক তেমনিভাবে আপনাদের যে সমস্ত সাংবাদিকরা অপরাজনীতি করেন, অপসংস্কৃতি তৈরি করার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া উচিত। রাজনীতিকে আপনি যদি কলুষমুক্ত করতে চান, তাহলে সাংবাদিক নেতা হিসেবে আপনার কী দায়িত্ব আছে? আপনার দায়িত্ব হলো যে 5 জন ভালো সাংবাদিকদের তৈরি করা। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ভালো 5 জন রাজনৈতিক কর্মী তৈরি করা, তার মধ্যে থেকে দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ মনিরুজ্জামান মনির। কাদের গণি চৌধুরী, যেটা বলছেন, আমি সাহেদের প্রসঙ্গটা প্রথমে আসি। সেটা হলো সাহেদের যে প্রসঙ্গটা, একটা জিনিস আপনি খেয়াল করে, এটার জন্য আমি নিজেও সমালোচনা করি যে যারা তাকে নিয়েছে, আমাদের বললো আমাকে চিনে না এমন অবস্থা, সেখানে তাকে যেভাবে আমাদের সাংবাদিকরা গার্ড অব অনার দিয়ে গাড়ি তুলেছেন, এই দায় আমরা এড়াতে পারি। আরেকটা জিনিস যদি আপনি বলেন, সাহেদ যখন টিভিতে আসছে, সাহেদের এর পিছনে কারণ হলো সাহেদ যে তার ক্ষমতা ডেকালো, সে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী এমন কোনো মন্ত্রী নেই যার সাথে তার ছবি নেই। আপনার সেনার বাহিনীর কর্মকর্তাদের তার ছবি, তার ছবি আছে আপনার র্যাবের লোকদের সাথে তার ছবি, এবং দহরম মহরমস আমাদের সাংবাদিক নাতে কী দহরম মহরম ছবি আপনি দেখেছেন। তাহলে মানুষ কীভাবে অবিশ্বাস করবে তার সাথে সরকারের শীর্ষ লোকজনের সাথে সম্পর্ক নাই, এবং সে একটা পররাষ্ট্র বিষয়ক আওয়ামী লীগের উপকমিটির কিন্তু মেম্বারও ছিলেন, সেটা কিন্তু আসলে আওয়ামী লীগকে অস্বীকার করেছিল না। 2 নম্বর হলো, তার ব্যাপারে যখন এরকম টক শো যাচ্ছে, সে দলের পরিচয় দিচ্ছে, আওয়ামী লীগের হাইকমান্ডে বা আওয়ামী লীগের পক্ষ থেকে কখনো পর্যন্ত সেটা তাকে অস্বীকারও করা হয়নি, এটা একটা বিষয় যে এই ভুলটা তাদেরও আছে, এটা বাস্তবতা যেটা হলো সেই ভুলটা সেখানেও একটা আছে। রাজনীতিবিদের যেমন ভুল আছে, আমাদেরও আছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় নিয়ে আপনি যেটা বলছেন, এটা আমাদের স্বীকার করতে হবে, আমি কোনো হত্যাকাণ্ড, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, কোনো অবস্থাতে কোনো বিবেকবান মানুষ কখনো সাপোর্ট করতে, কোনো হত্যাকাণ্ডকে সাপোর্ট করতে পারে না, এবং বিনা বিচার হত্যাকাণ্ড তো একটা সাধারণ পাবলিকের, শুধু বঙ্গবন্ধু নয়, সাধারণ পাবলিকের সেটা কোনোদিন সাপোর্ট করতে পারে না। আপনি যেটা বলছেন, ওই সময় বিএনপি পরবর্তীতে এসে তাদেরকে পৃষ্ঠপোষকতায় দিয়েছে, আওয়ামী লীগও দিয়েছে, এটা এই সত্যটা আমাদেরকে স্বীকার করতে হবে, কেউ দেখছে না, আমি চাই না। সেটা হলো আপনি যদি বলেন সে সময় সবচেয়ে বড় ব্যর্থতা, সে সময় বঙ্গবন্ধুর জীবনটা রক্ষার জন্য সবচেয়ে বেশি এগিয়ে আসা উচিত ছিল সেনাবাহিনীর। সে সেনাপ্রধানকে এগিয়ে এসেছেন, সে সেনাপ্রধান পরবর্তীতে আওয়ামী লীগের নেতা হয়েছেন, আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারক হয়েছেন, বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। আপনি যদি সেই সময় বিমান বাহিনীর প্রধান, কী হয়েছে, আওয়ামী লীগের পরবর্তীতে বড় এমপি হয়েছেন, বড় নেতা হয়েছেন, সেই সময় যিনি শপথ বাক্য ইয়ে করেছেন আপনার সেদিনকার ক্যাবিনেটের সেক্রেটারি মহিউদ্দিন খান, ডক্টর মহিউদ্দিন খান, উনিও আওয়ামী লীগের বড় নেতা, অন্যতম একজন আপনার নীতি নির্ধারক। এই বাস্তবতা কিন্তু আওয়ামী লীগ অস্বীকার, বিএনপি হয়তো করতে পারে, তারা কিন্তু প্রতিপক্ষ, আওয়ামী লীগ করতে পারে না, আওয়ামী লীগ এই কাজগুলো করেছে, এটা আমাদের ত্রুটিগুলো ধরেন সবার স্বীকার করতে হবে। এই কাজগুলো তো সে সময় হয়েছে। আরেকটা বিষয় আমি আপনার সাথে যেটা বলি,
আপনি মুক্তিযুদ্ধের পরে জিডিপি 7-8 হয়েছে, সেটা 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 হলো কতটুকু সেটা জিডিপি হয়েছে সেটা চেয়ে আমার কথা যে জিডিপি মানুষকে জিডিপি দুই পানি খাবে, আমি সেই সময় কতটুকু পেরেছি? আপনি যেটা বলছেন আপনার একটা যুক্তি আছে, সেই সময় কালভার্ট ভাঙ্গা ছিল আমাদের ছিল সেটা একটা যুক্তি আছে, কিন্তু সেই সময়ই কিন্তু আপনার বাংলাদেশ তলাবিহীন জুড়ি নামে পরিচিত হয়েছে, যেই দেশ তলাবিহীন জুড়ি নামে পরিচিত হয়েছে সে দেশে আপনার জিডিপি 20% আমার কি আসে তাতে আসে জানা, সেই সময়ই কিন্তু এদেশে দুর্ভিক্ষ হয়েছে 74-এর, আমার জিডিপি কি 50-60% এটা আমার জানার দরকার নাই, সেই সময়ে একজন বমি একজন খেয়েছে, এই বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে, এখানে আমাদের রাজনৈতিক ব্যর্থতা আছে, আমাদের পরিকল্পনার অভাব ছিল, সেই সময়ই কিন্তু বাসন্তীরা কিন্তু জাল পরে সে সেদিন লজ্জা নিবারণ করছে, ইত্তেফাকের মত পত্রিকা আওয়ামী লীগের মুখপত্র ইত্তেফাকের মত পত্রিকা সেই ছবি ছবি যাবে, এবং আফতাব ভাই আওয়ামী লীগের বড় সাংবাদিক নেতা তিনি ছবিটি তুলেছেন, এই বাস্তবতা কিন্তু আমাদের অস্বীকার করার সুযোগ নাই, সেই করে জিডিপি কথা আমার সেটা আসে যায় না, এই বাস্তবতা আমাদের আমাদের স্বীকার করতে হবে, এর পক্ষে বিপক্ষে যুক্তি আছে, কিন্তু জিডিপির বিষয়টা দিয়ে আমি আমার বেতনটা থাকবো এটাই আমি বিষয়, আর ওই সময় 7-8% জিডিপি ছিল কেন আমার যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট যদি জিডিপি সন্দেহ যদি 7-8% থাকে তো তাহলে দুর্ভিক্ষ হবে কেন দেশে, দেশে কেন মানে না খেয়ে না খেয়ে পড়ে, এটা হলো বাস্তবতা, জিডিপি আমি দুই পানি খাবো না, আমার মানুষ আমি খেতে পারতেছি না, আমার নিরাপত্তা আছে কিনা, আমি কাপড় পরতে পারতেছি না মোটা, সেটাই আমার দেখতে হবে, এটা এটা একটা বিষয়। সবচেয়ে বড় কথা হলো যেটা আমাদেরকে একজন একজন বিরুদ্ধে তর্ক বিতর্কের চেয়ে সবচেয়ে বড় হলো সত্য যে দেশের কাবার ধরতে হবে, দুর্বৃত্তদেরকে আমাদের সরে দেয়, খুনিদেরকে আমাদেরকে কেউ শেল্টার দেওয়া উচিত নয়, আমার যেখানে যেখানে ব্যর্থতা আছে সেই ব্যর্থতা আমি স্বীকার করে কীভাবে ব্যর্থতা আমি লাগু করতে পারি সেই দিকে যাওয়াই হলো প্রকৃত দেশপ্রেমিকের কাজ, সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, তাদেরকে আমাদের অনুরোধ থাকবে সে দুর্বৃত্তদেরকে যেন আপনার পৃষ্ঠপোষকতা না দেন, পরিষদে মূল্যায়ন করুন, দেশ ভালো থাকবে, দেশ ভালো থাকতে হবে পলিশনদের মূল্যায়ন করতেই হবে, আপনি পলিশনটা কিন্তু দুর্নীতি করে ওরা চুরি করবে, এরা কিন্তু ডাকাতি করে, এরা কিন্তু ডাকাতি করবে কিন্তু কালোবাজারিরা, আজকের কথা যদি আপনি বলেন আজকে সংসদে যারা আছে ওদের বিরুদ্ধে কী পরিমাণ আপনি দেখেন, আমাদের পত্রিকা অভিভাবকতা লিখতে পারে না, না পারার পরে কী পরিমাণ তাদের বিরুদ্ধে খবর আসতেছে আপনি দেখেন, আপনি দেখেন বড় বড় ঘটনাগুলো যে পলিশনের শেল্টার শেল্টার হচ্ছে, আপনি যদি আমাদের মোফাজ্জল হোসেন যদি মায়া সাহেবের কথা বলেন তার দুই ছেলেকে নিয়ে কালের কণ্ঠে বিশাল রিপোর্ট করেছে, রনি এবং আরেকজন কি জানে দুজনের নামে বিশাল রিপোর্ট করেছে তাদের দুর্বৃত্তপনা পরায়ণতা নিয়ে, আর বাইকে কালের কণ্ঠে তার বিএনপির পত্রিকাটা সেখানে লিখছে ডিটেলস দিয়ে লিখেছে, আপনি যদি দেখেন আজকে 7 মার্ডারের কথা যদি ধরেন আপনি নারায়ণগঞ্জে সেটি কিন্তু ওই ওই মন্ত্রী ওই নেতারই কিন্তু সরকারি দলের ওই নেতারই কিন্তু মেয়ের জামাই আজকে আজকে জড়িত এবং ওই জেলে আছে, ওই জেলা আছে তাকে ছাড়েনি, তাকে বিচারের মুখোমুখি করেছে, আমি সেটা বলছি, আমি এক পাশে কথা বলি না আপনি জানেন, সেটা করেছে, আপনি অন্য অন্য ওর জায়গায় যান, প্রতিটা জায়গায় আজকে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু এই যে রাজনীতি, আজকে ধর্ষণের কথা যদি বলেন, হ্যাঁ আজকে ধর্ষণের ঘটনাগুলো কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে বর্তমান প্রেক্ষাপট এবং উপনির্বাচন নিয়ে আমরা আলোচনা করতে চাই, বর্তমান প্রেক্ষাপট ধর্ষণ এবং নারী নির্যাতনের বিষয় নিয়ে, হ্যাঁ বলুন আপনি, আপনি যেটা আজকে যদি আপনি রাজনৈতিক ধর্ষণগুলো একসময় কিন্তু ধর্ষণ হইতো নানা কারণে হইতো সেক্সুয়াল কারণে হইতো নানা কারণে, আজকে কি হচ্ছে রাজনৈতিক কারণে ধর্ষণ হচ্ছে, কিরকম ধর্ষণ হচ্ছে, একসময় ধর্ষণ কি হয়তো ব্যক্তিগতভাবে যৌন ক্ষুধা মেটানোর জন্য কেউ হয়তো ধর্ষণ করতো, আর এখন কি করে এখন পালাক্রমে আপনার 10-12 জনের ধরে নিয়ে ধর্ষণ করছে, এটা শুধু যৌন ক্ষুধা মেটানোর জন্য নয়, এবং কারা এর অধিকাংশ কিন্তু প্রভাবশালী লোকজন, অধিকাংশ সরকারি দলে আজকে হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আছে তারা একচেটি করছে, হয়তো অন্য দল আসলে তারা করবে, এই জায়গাটাকে এরা রাজনৈতিক শেল্টার না পারলে, আপনি যে দুর্বৃত্তপনার কথা বলছে রাজনৈতিক শেল্টার যেটা কিছু সত্য, আজকে কেন আপনি যদি আজকে আমাদের মাথা হেড করে হয়ে যায় যখন আমরা সে সিলেটের এমসি কলেজের কথা শুনি, আমরা যখন নোয়াখালীর ব্যাংকবন্দের কথা শুনি, আমাদের আমাদের জাতি হিসেবে আমাদের লজ্জায় মাথা অবনত হয়ে যায়, আমার বাইরে মুখ দেখাতে পারে না, এই কথাগুলো আন্তর্জাতিক মিডিয়া আসছে, আমি যে কথা বলছি রাজনৈতিক কী শেল্টার তো যেটা মনে হবে প্রশ্ন করবে, রাজ্য শেল্টার একটা কথা বলি, 30 ডিসেম্বর নির্বাচনের পরে সারা দুনিয়া জুড়ে কিন্তু আপনার নিউজ হয়েছিল সেদিন 4 সন্তানের এক মাকে কী জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য সেদিন দর্শন করা হয়েছিল পালাক্রমে দেলোয়ার, তাকে কিন্তু সেদিন আপনার গ্রেপ্তার করা হয়েছে, দুর্ভাগ্যজনক হলো সত্য, গ্রেপ্তারের পর তাকে 1 বছরের জন্য জামিন দিয়ে দেওয়া হলো, এই মামলা সে জামিন পেতেই পারে না, কীভাবে সে জামিন পায় অনলি সে সরকারি দলের লোক বলেই, কদিন আগে ব্যাংকগঞ্জে আরেকটা যে ধর্ষণের ঘটনা ঘটলো সেই ঘটনা দেখেন সেটা কিন্তু সরকারি দলের লোকেরা করছে, কারণ তারা মনে করে যে আমি ধর্ষণ করছি অপরাধ করছি আমাকে তো বের হয়ে যেতে পারবো, আমি কিন্তু আওয়ামী লীগ আছে বলে সমাজে তাই নয়, এটা অন্য সরকার করলো অন্য সরকার বলো একে কথা বলবো, আমাদের কাছে পক্ষপাতিত্বমূলক কথা বলার সুযোগ নেই, এখানে এটা দেখতে হবে যে এই রাজনৈতিক দুর্বৃত্তপনা এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এদেরকে শেল্টার দেওয়া যাবে না, আমি একদিকে বলবো যে দর্শকের কোনো দল নাই, এদেরকে আমরা চিনি না, দর্শকের কোনো দল নাই, এদেরকে আমরা বিচার, আরেকদিকে দর্শন বিরোধী যখন মিছিল আপনি সেখানে হামলা করবেন ফেনীতে, দর্শন বিরোধী মিছিল হলে পুলিশ পিটাবেন, সেটা তো একসাথে না, এটা তো বিপরীতধর্মী কথাবার্তা হয়ে যায়, মনে হয় যেহেতু সরকারি দলের প্রতিনিধিত্ব করেন আমাদের মনিরুজ্জামান মনির, তার কাছ থেকে এই বিষয়ে শুনবো, দেখুন
প্রথমত দর্শন বা দর্শনের সাথে যারা জড়িত এটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক আমি বা আমার সরকার আমার দল এই ব্যাপারে আমাদের অবস্থানটা কি এটা দেখতে হবে বঙ্গবন্ধু কন্যা জনবন্ধু শেখ হাসিনার সরকার এদেরকে আইনের মুখোমুখি করছে কিনা বিচার করছে কিনা সেটা বুঝতে হবে তবে হ্যাঁ যেমনিভাবে আমার সহযোদ্ধা আলোচক বললেন যে 2008 এর 29শে ডিসেম্বরের নির্বাচনের পর দানে শেষে ভোট দেওয়ার কারণে দর্শন যে করেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এক বছর পর জামিন পেল কিভাবে জামিন পেল এই কথাটা খুব সচ্চার কণ্ঠে আমার ভাই কাদের গনি বললেন জামিন প্রত্যাশা করেন নাই দ্যাটস ট্রু উনি একজন সমাজ সচেতন মানুষ হিসেবে রাজনৈতিক সুচিন্তিত মানুষ হিসেবে ওনার এই দাবিটা সত্য আমি সব দুনিয়ায় আমিও সেটা প্রত্যাশা করি কিন্তু দেখুন কাদের গনি আপনি একদিকে 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের পর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী দর্শনকারীদেরকে আইনের মুখোমুখি হতে হয়েছে গ্রেপ্তার হয়েছে এক বছর পর জামিন পেয়েছে এই রাষ্ট্র 2001 সালের পহেলা অক্টোবরের নির্বাচনের পর 10,000 মানুষকে আপনারা সেদিন আপনাদের বিএনপি নেতাকর্মীরা 10,000 মানুষকে একটা ক্যারেক্টার আপনাকে আমি বলি সেই ক্যারেক্টারের উত্তর আপনারা দিতে পারবেন না সেই সক্ষমতা গোটা বিএনপির নাই এক পূর্ণিমা রানী শীল সিরাজগঞ্জের 12 বছর 6 মাসের একটি মেয়ে নির্বাচনের পর পালাক্রমে দর্শন করেছিল তার মা আত্মচিৎকার করে বলেছিল বাবা তোমরা একজনের পর একজন আসো আজকে সেই পূর্ণিমা রানী শীল যে একটি বিশাল ট্রমার ভিতর থেকে বড় হয়েছে 2001 সালে পহেলা অক্টোবরের নির্বাচনের পর পূর্ণিমা রানী শীলের ছাড়া দর্শনকারী তাদের কি কি আইনের মুখোমুখি বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া করেছিলেন করেননি ফাহিমা মাহিমা এরকমের হাজারো ঘটনা ঘটেছে আমি বরিশালের মানুষ মাহমুদ আল ফয়সাল ভোলার মানুষ 2001 সালের পর আমরা জানি বরিশালে কি হয়েছিল গৌরনদীতে কি হয়েছিল আমার নির্বাচনী এলাকায় কি হয়েছিল হিন্দুদেরকে কিভাবে 71-এর গণিমতের মালের মতন 2001 সালে পয়লা অক্টোবরের নির্বাচনের পর নিয়ে এসেছিল আমি এই কারণে কথাগুলো বলছি একটি রাষ্ট্র সেদিন দর্শনকারীর পক্ষে দাঁড়িয়েছিল আজকের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার তাদেরকে আইনের মুখোমুখি করে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে আসুন 74 সালে দুর্ভিক্ষের কথা বলেন 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধের সময় আমার বিরুদ্ধে করেছিল যাদের বন্ধু এই পরাক্রমেশ্বরে যুক্তরাষ্ট্র সেদিন আমাদের চাল পাঠাবার কথা ছিল খাবার পাঠাবার কথা ছিল সেটা পরে আবার নিয়ে গেছিল সেটা একটি সৃষ্টি দুর্ভিক্ষ ক্রিয়েটেড দুর্ভিক্ষ ছিল সেদিন বাসন্তীর জাল 1996 সালে 12 নির্বাচনে আমরা ক্ষমতা আসার পরে সেই বাসন্তীর জালের ঘটনা গোটা বাংলাদেশের মূলধারা সমস্ত পত্রিকায় চলে এসেছিল ফেব্রিকেটেড নিউজ করেছিলেন আপনারা যারা স্বাধীনতা বিরোধী শক্তি এগুলো উঠে এসেছিল বঙ্গবন্ধু সরকারকে প্রতিনিয়ত 71-এ পরাজিত শক্তিরা বিভিন্নভাবে অসহযোগিতা করেছিল এই কথাগুলো কেন আপনারা ভুলে যান যারা 72 হইতে 75 সাল পর্যন্ত 71-এর ঘাতক রাজাকার দালাল তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করেছিল রাজাকারের সন্তানরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল জাসদের গণবাহিনীতে ঢুকে বিভিন্নভাবে এই দেশটাকে অস্থিতিশীল করেছিল সেখান থেকে কষ্ট হস্তে বঙ্গবন্ধু আরেকটা কথা আমি আপনাদেরকে বলি বিএনপি যারা আপনারা করেন বা মানসিকভাবে সাপোর্ট করেন করতেই পারেন আমি বলছি সমস্ত মানুষ আমাকে আদর্শকে ধারণ করবে এটা ঠিক নয় কিন্তু বাংলাদেশ যে মহান মুক্তিযুদ্ধের একটি দেশ বাংলাদেশে একটি তিনটি সংজ্ঞা আজকে আপনাকে বলে দেয় কাদের গনি বিইং এ সিটিজেন অফ বাংলাদেশ আপনি তখন গর্বিত হবেন এই একটি দেশ যে দেশের স্বাধীনতা দিবস আছে যে দেশের বিজয় দিবস আছে মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ এটাকে নিয়ে কখনো প্রশ্ন করবেন না এই প্রশ্ন করার মধ্যে থেকে কারণ গোটা দুনিয়া একটিমাত্র দেশ যে স্বাধীনতা দিবস আছে বিজয় দিবস আছে সেই দেশের আমি একজন নাগরিক আমি গর্বিত জাতির গর্বিত সন্তান এই জায়গাটা প্রশ্ন করবেন না এই প্রশ্ন করার মধ্যে থেকে আপনি বলছেন 75-এ বঙ্গবন্ধুর খুনিদেরকে আপনি খুনি হিসেবে আখ্যায়িত করুন কেন তাদেরকে আওয়ামী লীগের নেতা হিসেবে আখ্যায়িত করেন আমি তো স্বাধীন নাগরিক হিসাবে আমি জিয়াউর রহমানের খুনিদেরকে তো আমি বলি না বিএনপির নেতা আপনারা কেন বলেন এই কথার মধ্যে থেকে বিএনপি নামক রাজনৈতিক দলের নেতারা খুনিদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল এটাই বারবার আপনারা প্রমাণ করেন আপনি সেনাপ্রধানের কথা বলছেন জেনারেল শফিউল্লাহ বা বিমান বাহিনী প্রধান তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি তাদের সেই আদর্শ বা নতজানু নীতির কারণে আবার সাথে সাথে দেখবেন বাংলাদেশের সকলে মীর জাফর হয়ে যায়নি সেদিন বঙ্গবন্ধুর এডিসি তার জীবন দিয়ে প্রমাণ করেছিল ওই সেনাবাহিনীতে বঙ্গবন্ধুর বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ
অনেক ছিল, তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল। সেনাবাহিনী প্রধানের কথা বললেন, সেনাবাহিনী ডিপুটি চিফ অফ আর্মি স্টাফ ছিল সেদিন জিয়াউর রহমান, যাকে সেদিন অস্ট্রেলিয়ায় হাই কমিশনে পাঠানো হয়েছিল। সেদিন তোফায়েল আহমেদের কাছে ছোট্ট কোরআন শরীফ নিয়ে শপথ করেছিল বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কেন সেদিন জিয়াউর রহমান সেদিন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের এই প্লট জানার পরও কেদিন কেন বঙ্গবন্ধুকে নোটিশ করলেন না, কেন বঙ্গবন্ধুর পাশে দাঁড়ালেন না? তার মানে কি? সেও তো সবচেয়ে বড় খুনি, যিনি কিনা কোরআন শরীফ নিয়ে শপথ করেছিল। অতএব মনস্তাত্ত্বিকভাবে যা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তার সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এই কারণে ছিল জিয়াউর রহমান। ইতিহাস তাই বলে, লরেন্স লিফচুস সহ সমস্ত ঘটনা যখন পড়বেন তখন বিচার বিশ্লেষণ জিয়াউর রহমান চলে আসে। তবে হ্যাঁ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যারা আমার স্বাধীনতার বিপক্ষে ছিল, সেই একটি শক্তি যারা সত্তরের নির্বাচনের সময় 25-27% মানুষ বিএনপিকে ভোট করে, সেই শক্তিটা আপনাদের সাথে আসে, এটা সত্য। সেটাকে আমি মাইনাস করে চলতে পারবো না, সেটাকে আমি ম্যানেজ করে চলতে চাই। বিদায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, 75 বঙ্গবন্ধুর খুনে 2004 সালে 21 আগস্ট গ্রেট হামলা ঘটিয়ে 24 জন মানুষকে হত্যা করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যার মধ্য থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশের একমাত্র নেতা শেখ হাসিনা হত্যা করতে চেয়েছিলেন, তারপরেও শেখ হাসিনা গণতন্ত্র থেকে প্রতিষ্ঠা করতে চান বিদায়, এবং একটু মানবিক কল্যাণমুখী রাষ্ট্র করতে চান বিদায়। তারেক রহমানের ছোট ভাই যখন আরাফাত রহমান কুকু মারা যায়, তখন শেখ হাসিনা তার বাসায় যায়, তার মা হিসাবে একজন বাহার একজন মাকে সান্ত্বনা দিতে যায়। এটাই হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে তার দৃঢ়চেতা মানসিকতা, মানবিক মূল্যবোধের মধ্যে থেকে বেড়ে ওঠা। আর আজকে তলাবিহীন জুড়ে করার কথা বলেন, গোটা তাবৎ দুনিয়ায় এই করোনাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছে, এই করোনাকালীন করোনাকে জয় করে শেখ হাসিনার সরকার আজকে জিডিপিতে গোটা তাবৎ দুনিয়ায় যে কয়েকটি দেশ, 8টি দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার সাহসী নেতৃত্বে তার নাম বাংলাদেশ। এটা বঙ্গবন্ধু দেশটা দিয়ে গেছেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধির বাংলাদেশ শেখ হাসিনা এই কায়েম করছে।